রকমভাবে খেয়েছেন। আজকে আমি শিম এবং আলু দিয়ে একটি মশলা করে এই রেসিপিটি করতে চলেছি। তো এখানে আমি শিম এরমভাবে কেটে একটু ফালি করে নিয়েছি এবং আলুগুলো দেখুন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েও গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়নি, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, সাথে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। এবার আমি কেটে রাখা শিম এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি। যতক্ষণে শিম আর আলুটা একটু ফ্রাই হচ্ছে ততক্ষণ একটি পাত্রে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য জল অ্যাড করব। এবারে এটার একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা আমি বানিয়ে সাইডে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। এবারে শিম এবং আলুটাকে একটু সটে করে নিচ্ছি। আমি মিনিট তিনের মতো ভাজা করতে রেখে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু চিনি। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর আরেকদিকে একটু গরম জল করে নিয়েছি। নিয়ে আমি বাটির মধ্যে সেটা দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে গরম জলের মিক্সচারটা দিয়ে এখানে ঢেলে দিলাম। ভালোভাবে মিক্স করে দিচ্ছি। নুন মিষ্টিটা এই সময় চেক করে নেবেন। একদম শুকিয়ে ফেলবো, সেও খুব সামান্যই জল দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এবার কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং পুরো জলটাকে আমি টানিয়ে নিচ্ছি। দু মিনিট বাদে আমি ওপেন করলাম। একটু আলু দেখে নিচ্ছি, আলু নরম হয়ে গেছে, শিমটাও মোটামুটি নরমই হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়ে এর উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আপনারা এরকম সামান্য একটু ঝোল রাখতেও পারেন, আবার পুরো শুকিয়ে ফেলতে পারেন।
এমনিতে আলুতে কিন্তু কিছুক্ষণ বাদে ঝোলটা টেনেই নেবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে আর 5 মিনিট রেখে দিচ্ছি। সো ভিউয়ার্স, খুব সহজে মশলা শিম কিন্তু একদম রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানা রকম রেসিপিস নিয়ে।